নমস্কার, দি রিপোর্টে স্বাগত। গঙ্গার তীরে পানিহাটির ঐতিহ্যবাহী বারো মন্দির ঘাটে নিমতার পাটনা রবীন্দ্রনগর থেকে বৈকালিক আড্ডা মারতে এসে এক যুবকের অস্বাভাবিকভাবে গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি বারো মন্দির ঘাট সহ নিখোঁজ যুবকের এলাকাতেও। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অজয় ভট্টাচার্য নামে ওই যুবক তার তিন বন্ধুর সাথে পানিহাটি বারো মন্দির ঘাটে আসে গতকাল বেলা তিনটে নাগাদ। গঙ্গায় স্নান করার আগে তারা নাকি যথেষ্ট মদ্যপান করছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের, এমনকি ঝামেলায় জড়িয়ে পড়েছিল স্থানীয় কিছু মহিলাদের সাথেও। স্থানীয়রা জানিয়েছেন, তখন নিখোঁজ অজয় নাকি মধ্যস্থতা করে বাকি তিন বন্ধুকে রক্ষা করে। এরপর হঠাৎই স্থানীয় যুবকেরা লক্ষ্য করে অজয়ের তিন বন্ধু আলোচনা করছে পুলিশ না আসার বিষয়। তখন জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ছেলেটি স্থানীয়দের সাথে ঝামেলার সময় অন্যান্য বন্ধুদের হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিষয়টি মিটিয়ে নিয়েছিল। সেই ছেলেটি নাকি গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে গেছে। ঘটনার তখন দীর্ঘ সময় পার। তখন বারো মন্দির ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দারাই উদ্যোগ নিয়ে নিখোঁজ যুবকের বাড়িতে খবর দেয় এবং ওই যুবকের সঙ্গে থাকা তিন বন্ধুকে আটক করে তুলে দেয় খড়দহ থানার পুলিশের হাতে। শুনব সাগর গুপ্তা নামে এক স্থানীয় যুবকের বক্তব্য। হ্যাঁ না, সে যে ডুবেছে সে ছেলেটা অনেক ভালো, ওকে আমি চেয়ার দিয়েছি বসার জন্য। এইখানে বসো, তুমি এখানে বসো, আমি এখানে বসেছিলাম। ও আমার সঙ্গে ভালো ভালো ফ্রেন্ডশিপ মতন কথা বলছিল আমার সাথেও। ও ওদের সঙ্গে কি হলো না হলো এবার ওরাই জানে, আমি কি বলবো। হ্যাঁ, সেটা তো আমি দেখিনি, সেটা তো ও মন্দিরে সিঙ্গার করছিল, আমি সিঙ্গার দেখছিলাম। ও বাবা বাবার কী করে সিঙ্গার করছে। এবার দেখছি মহিলাদের সঙ্গে যখন ঝগড়া হচ্ছে, তখন আমি এসে দেখছি কি এখানে মহিলা পুলিশকে ফোন করেছে না কি করছে, বলছে ওই ছেলেটা মোটা করে ছেলেটা বলছে পুলিশকে ফোন করেছি, পুলিশ এত দেরি লাগাচ্ছে আসতে আর ভাটা দিয়ে জোয়ার হয়ে গেলো, তো তখন তো কেউ আসেনি। ওরা মানে ডুবে যাওয়ার পর ওরাই ফোন করেছিল পুলিশে, কি জানো ওরা তো বলছিল। এবার আমি মোবাইল ধরি ওদের দেখেছি কি ওরা ফোন করেছে কিনা, ওরা বলছিল চামড়ার মুখ তো অনেক লোক অনেক কথা বলে। সেইটা তো আমি দেখিনি, কিন্তু যে মোটা করে ছেলেটা ছিল সে পুরো শুকনো ছিল, সে একটু জ্ঞানের কথা বলছিল বেশি, আর লুংরা কাজটা তো ওই মাংস তো খেয়েছে, আর গালাগালিটা ও দিয়েছিল ফর্সা করে ছেলেটা। ও বলছে বাবার সামনে পুণ্যের কাজ হবে। তাদের নাম জানো যে গালাগালি দিয়েছে বা কিছু? কারো কিছু জানি না, আমি ফটো নিয়ে আসলে ফটো চিনতে পারবো, আর ছাড়া আমি চিনতে পারবো না। খবর পেয়ে গতকাল সন্ধ্যা ছটা নাগাদ প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করেই ঘটনাস্থলে ছুটে আসেন নিখোঁজ অজয় ভট্টাচার্যের পরিবারের লোকজন সহ প্রতিবেশীরাও। শুরু হয় খোঁজাখুঁজি, আজ ভোরে আসে পুলিশের ডুবুরিরাও, তবে বেলা তিনটে পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি অজয়ের। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অজয়ের পরিবারের লোকজন। তার পরিবারের লোকজনেরা কি অভিযোগ করছেন শুনব। কালকের ঘটনাটি কি ঘটেছিল? কালকে ওরা চার বন্ধু মিলে এখানে এসেছিল, এসে ওরা স্নান করবে ঠিক করেছে, সেই বুঝে এসছে। ওই ছেলেটাকে ডাকো না, এই যে এই কোনায় 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 পাশে বসা, এখানে ওরা একসাথে খাওয়া দাওয়া করেছে। ওই এখানে একটা লোকাল ছেলে আমাদের বলল যে আমরা ওদের বারণ করাতে ও দুই বন্ধু আমাদের খুব উল্টোপাল্টা বলেছে। এবার বলার পর আমার ভাই ওদের বলেছে কিছু মনে করো না, ও বলেছে অন্যায় শিকার চেয়ে ওদের নিয়ে স্নান করতে নেমেছে চারজন মিলে, একজন পাড়ে দাঁড়িয়েছিল, তিনজন স্নান করতে নেমেছে। এবার নামার পর আমার ভাই ডুবে গেছে না ওরা ডুবিয়ে দিয়েছে সে ওরাই জানে, ও আর ওঠেনি। এখানকার যখন লোকেরা ধরলো বলে আমরা একসাথে ডায়াল করে দিয়েছি বলে ওরা পালিয়ে যাচ্ছিল, তখন এপাড়ার মহিলারা ওদের মারধর করে, বাড়িতে গিয়ে আমাদের সালার জামা কাপড় ফোন মোবাইল এসব দিয়ে বলা যায় ঘটনা ঘটে গেছে। ওরা মানে তাদের একজনের দাদা, সাড়ে তিনটের থেকে চারটের মধ্যে হয়েছে ঘটনাটা, আমাদের খবর দেয়নি, সাড়ে ছটার পরে আমাদের খবর দিয়েছে। পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? পুলিশকে তো ধরুন খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে একবার ইনভেস্টিগেশন করে রিপোর্ট টিপোর্ট নিয়ে লিখে টিকে নিয়ে চলে গেল। একবার রাত্রিবেলা দশটা নাগাদ এলো, তারপরে বললো আপনারা এখানে থাকার দরকার নেই, আমরা আবার আসবো। তা আমরা তো প্রায় 25-30 জন ছেলে মেয়ে সবাই মিলে এখানে বসেই আছি সারা রাত, কোনো রকম খবর নেই। বললো পাঁচটার সময় আসবে ডিজাস্টার, পাঁচটার জায়গায় এলো সাতটার সময়, আটটার সময় ওনারা নিচে নামলেন। এই ব্যবস্থা চলে এসছে, ওরা উঠে গেছে,
এই পুলিশের ভূমিকায় পুলিশকে বলা হচ্ছে যে যারা তিনজন ছিল তাদেরকে আনুন, ডুবুরিরা জিজ্ঞেস করছে কোন স্পটে কীভাবে কী হয়েছে আমরা আইডেন্টিফাই করতে পারবো, পুলিশ তাদের আনতেই চাইছে না। এমনকি ছেলেগুলোকে আমরা ডেকে 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 তারপর আনা হলো, যাও পুলিশের সাথে তারা বেরিয়ে গেল, আর এখনও ডুবুরির যারা বোট নিয়ে এসছে পুলিশের লোক তাদের আমরা বলছি ওইদিকে যাওয়ার জন্য, তারা বলছে তেল শেষ, তেল লাগবে, আমরা তেল যখন দেবো বলেছি তখনও ওদের ইনচার্জ বলেছে না এটা সরকারি ব্যাপার আপনারা তেল দেবেন কেন। এবার এখনও পর্যন্ত ওরা তেলেরও ব্যবস্থা করছে না আর নামছেও না, ভাটা শুরু হয়ে গেছে, ওরা সবাই ওই উপরে উঠে রয়েছে, কেউ সেরমভাবে পরিস্থিতি করছে না, খালি বলছে আমরা বলছি একটু দূরে দেখতে, বলছে দূরে যাবে না, এদিক যাবে না, ওদিক যাবে না, ওরা ওদের মতন কথা বলছে, আমরা বললে বলছে আপনারা আপনাদের মন গড়া কথা বলছেন। উপরন্ত এখানে কাউন্সিলর এসে আমাদের উল্টো মেজাজ নিয়েছে যে আপনার প্রশাসন এখানে কি করবে, আপনারা ডুবুরি ব্যবস্থা করতে পারেননি, আমরা বলেছি যে ডুবুরি যদি আমরা ব্যবস্থা করবো ওনারা বলতেন তাহলে আমরাই করতাম, ওনারা তো বলেছে পাঁচটায় আসবে। তারপর উনি আবার এও বলে গেছে যারা মদ খায় মাতাল ছেলেপুলে তাদের কি জীবনের কোনো আমাদের কাছে মূল্য নেই, এই কথা বলেছেন। আমি ওনাকে আবার রিকোয়েস্ট করলাম যে আপনি তো এতক্ষণ দাঁড়িয়ে সব দেখলেন করলেন, আপনি একটু পুলিশকে বলে যান যাতে সব ঘাটে ঘাটে ইনফর্ম করে দেয় সব থানাগুলো। উনি আমাকে বললো যে দেখো পুলিশ এমনই পুলিশ, এরা আমাকে পাত্তা দিচ্ছে না, আমার কোনো কথা শুনছে না, তাও আমি অন্য লোক মারফতে সব ঘাটে ঘাটে খবর দিয়ে দিচ্ছি, দিয়ে কাউন্সিলর যে গেছে তারপর দিয়ে এখনও পর্যন্ত কাউন্সিলরের আর কোনো ছেলেপুলেও আসেনি, কাউন্সিলর আর কোনো যোগাযোগ করেনি, আর পুলিশের প্রশাসনের কেউ নেই এখানে, আপাতত ওই বোর্ড আর ডুবুরির ছেলেরা রয়েছে, দুজন ঘুমাচ্ছে উপরে, ডুবুরির ছেলেরা আছে তারা সবাই উপরে দাঁড়িয়ে আছে, তাদের কাছে তেল নেই, তারা তেলেরও ব্যবস্থা করছে না, কোনোরকম আমরা কোনো এদের দিয়ে সাহায্যটা পাচ্ছি না। এরপর দীর্ঘক্ষণ গঙ্গা তোলপার করে তল্লাশি চালানোর পর আজ বিকেল পাঁচটা নাগাদ ঘাটের কাছ থেকেই উদ্ধার হয়েছে অজয়ের নিথর দেহ। খড়দহ থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মৃত অজয়ের সাথে থাকা তিন বন্ধুকে, মৃতদেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। বেলা গড়াতেই গঙ্গার বিভিন্ন ঘাটে যেভাবে শুরু হয়েছে নেশার আসর, না জানি আরো কত অজয়ের মৃত্যু অপেক্ষা করে আছে সামনের দিনগুলিতে। পানিহাটি থেকে সুমন গুহ, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।